ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. জি জসিম ভাই, জানতে চেয়েছেন আকিকা সংক্রান্ত বিষয় নিয়ে, যে কোন আলেম নাকি বলেছে আকিকা 7 দিনের পর দেওয়া যাবে না, তো এটা ইখতিলাফ আছে কিনা? জি, এখানে ইখতিলাফ আছে। কোন কোন ব্যক্তি বলছেন যে এটা দেওয়া যাবে না, 7 দিনে দিতে হবে, 7 দিন পার হয়ে গেলে আর দেওয়ার বিধান নেই। কিন্তু এখানে আমরা বলবো যে এটা সন্ন্যাতে মক্কাদা, এটা সন্ন্যাত, এটা ওয়াজিব বা ফরজ না, যে দিতেই হবে। আপনি পারলে 7 দিনে দেন, না পারলে দিতে হবে না। টি না যে দিতেই হবে, আপনার অবস্থা নাই, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, আপনি যদি না দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, আমি টিও নই। তো এখানে যে ইখতিলাফ আছে, ইখতিলাফের পরও এখানে যেটা বলা হয়েছে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তি তার আকিকার সাথে একটা বন্ধক থাকে, যেন 7 দিনে সে জবাই করে এবং সেই দিনে হালাক করে এবং নাম রাখে। আবু দাউদ, সহিহ আবু দাউদের হাদিস, আবু দাউদের হাদিসটি আছে। এরপরে আরেকটি হাদিস সহিহ বুখারীর হাদিস, যে তোমরা আকিকা গোলামের বা ছেলে সন্তান হলে আকিকা দাও, তার পক্ষ থেকে রক্ত বহায়া দাও এবং তার পক্ষ থেকে তার থেকে কষ্ট দূর করে দাও। তো এটা হলো সন্ন্যাত, সন্ন্যাতে সেই হিসাবে আপনি দেন, না পারলে দিতে হবে এমনটি নয়, কষ্ট করতে হবে না। তবে কেউ কেউ বলছেন যে আপনি 7 দিনে না পারেন, যে কোনো সমাজে দিতে পারেন, এটা আহলুল ইলম এটা জায়েজ মনে করতেছেন। যেমন তাদের দলিল বলছে, যে দলিল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা নাফসিহি বাদা নবুয়া, নবুয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাম তার পক্ষ থেকে আকিকে দিয়েছেন। ইমাম বাইহাকি হাদিসটা বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটা হলো বাতিল, জয়ীফ হাদিস। যেমন ইমাম আহমদ এবং নববী ও অন্যান্য ইমাম কোন একটা হাদিস বলছেন, এটা হাদিসটা বাতিল, এই হাদিস থেকে দলিল নয় যে পরে দেওয়া যাবে, এটা হাদিস যেহেতু বাতিল সেই হিসাবে এটা দলিল নয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে আকিকে দেওয়া হয়েছিল, তার দাদা 7 দিনেই দিয়েছিলেন, তো এটা এমন নয় যে রাসূল নবুয়ত করে দিয়েছে, হাদিসটা সহি নয়, এটা জয়ীফ হাদিস, বাতিল হাদিস। তারপরও সালফে সালেহিনের আলিমগুল বলছে যে পরবর্তীতে দেওয়া যাবে না, এই মর্মে তো হাদিস নাই যে এখানে নিষেধ আছে যে পরবর্তীতে আকিকা দেওয়া যাবে না। হ্যাঁ, তো ওখানে অনেক আশা পাওয়া যায়, সালফে সালেহিন অনেকে দিয়েছেন তাদের নিজের পক্ষ থেকে। যেমন আল হাসান আল বাসারি প্রখ্যাত মুহাদ্দিস, তার ব্যাপারে যেটা বলা হয়েছে যে তিনি বলছেন ইজা লাম ইয়াক আনক ফাআক্কি আন নাফসিক, যদি তোমার পক্ষ থেকে আকিকা দেওয়া না হয় তাহলে তুমি তোমার নিজের পক্ষ থেকে আকিকা দাও, ওয়াইন কুনতা রাজুলান, যদিও তুমি বড় হয়ে যাও। এটা ইবনে হাজাম ফিল মুহাল্লাতে, মুহাল্লা নাম গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, ইমাম বাগাবি শারহুস সুন্নাতে উল্লেখ করেছেন। এরপরে মুহাম্মদ ইবনে সিরিন, ইনি একজন মুহাদ্দিস, তারপরও তিনি বলছেন, নিজে বলছেন, আক্কাকতু আন নাফসি বি বাখতি বাদা আন কুনতা আন কুন্ত বাদা আন কুন্ত রাজুলান, যে তিনি বলছেন আমি নিজের পক্ষ থেকে একটা বাখতিয়া হলো জামাল বা উঠ, আমি উঠ আমার পক্ষ থেকে আকিকা দিয়েছি আমি বয়স হওয়ার পরও। ইমাম বাগাবী হাদিস এই কথাটি কৌলটি উল্লেখ করছেন তার সার সন্ন্যাস নামক গ্রন্থে। এরপরে ইমাম আহমদ হাম্বাল উনি বলছেন যে উত্তম হলো যে তোমার পক্ষ থেকে যদি ছোট অবস্থায় আকিকা না দেওয়া না হয়, ইস্তাহসানা ইন লাম ইয়াক আন ইনসান সগীরান, ছোট অবস্থায় যদি আকিকা দেওয়া না হয় তাহলে তুমি নিজেই তোমার পক্ষ থেকে দিয়ে দাও বড় হওয়ার পরে, এই কথাটা তিনি উল্লেখ করছেন। ইমাম ইবনুল কাইয়্যিম তোহফাতুল মাউলুদ, তোহফাতুল মাউলুদ যে তার একটা গ্রন্থ আছে ইমাম কাইয়্যিমের, সেই গ্রন্থে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। তাহলে এখানে নিষেধ নাই যে 7 দিনের পরে দেওয়া যাবে না, 7 দিনের মধ্যে যদি তার ক্ষমতা না হয়, অবস্থা না হয় তাহলে দিবে না, কিন্তু পরবর্তীতে যখন অবস্থা হবে, টাকা পয়সা হবে, তখন দিলে দিতে পারে। এটা সালফে সালেহিন বর্তমান যুগের আলিম উলামাগণ ইবনে বাজ, ইবনে উসাইমিন, সালেহ উসাইমিন এই পথেই গেছেন। যেমন ইমাম ইবনে বাজ তার ফতোয়া ইবনে বাজের 26 নম্বর খণ্ডের 266 পৃষ্ঠাতে এই কথাটি উল্লেখ করেছেন যে এখানে দেওয়া যাবে, দিতে পারে। তারপরে ফতোয়া
নুরুল আলা দারব ফতুয়া বিভাগের যে সমস্ত আলেম ওলামাগণ ইনারাও বলছেন 18 নম্বর খণ্ডে 226 পৃষ্ঠায় যে দিলে দিতে পারে, তা তো কোনো সমস্যা নাই, লাবাস আলাইহিম, তাদের উপর কোনো সমস্যা নাই যদি কেউ আকিকা দেয় পরবর্তীতে বড় হওয়ার পরও তার জন্য পথ খোলা আছে। আল্লাহ আলম বিশ্বব, তবে ইখতালাফ আছে, অনেকে না দেওয়ার পক্ষে আছে, তো আল্লাহ আলম বিশ্বব আপনি যদি দেন দিতে পারেন, আল্লাহ তালা আমাদের সহজ করে দেন। জাজাকাল্লাহ।